আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি পৃথিবীর সব থেকে সহজ কেক রেসিপি, যে কেউ বানাতে পারবে। তো চলুন সঙ্গে থাকুন। তো আমি দুটো ডিম ভেঙে নিয়েছি, এখন আমি হ্যান্ডিক্সের সাথে ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে মেশিন দিয়ে বিট করতে পারেন। তো আমি মেশিন যেহেতু সবার ঘরে থাকে না, আমি এই জন্য হ্যান্ডিক্স দিয়ে দেখাইলাম, বা কাটা চামচ দিয়ে করতে পারেন। আমি এখন চিনি নিয়ে নিব 1 কাপ পরিমাণ। তো সবগুলো একটু মেপে মেপে নিতে হবে। তো চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একসাথে দেওয়া যাবে না। এখন ভালো করে মিক্স করে নিব। আসলে যেভাবে ইচ্ছে সেভাবে বানাতে পারেন। অনেকে অনেক মেথড বলে যে এটা করা যাবে না, এটা করা, এরকম কোনো ধরাবাধা নিয়ম নাই। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আমি সবসময় বানাই, কোনো সমস্যা হবে না, একদম ভালোভাবে বানাতে পারবেন। তো চিনিগুলো আমি এক অল্প অল্প করে দিয়ে দিলাম। আমি আবারও দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো একটু ডিমটা যত সময় ভালো করে ফেটাতে হবে, ফাটানো হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ তেল, 3-4 কাপও দিতে পারেন। তো আমি এখন ভাত তেলটা দেওয়া হয়ে গেছে। তো এখন ভালো করে আবার মিক্স করে নিব। ফাঁকে আর একটা কথা বলে যাই, যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি এখন দিয়ে দিলাম লেবুর রস। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, লেবুর রস দিলে একটু ভালো হয়, ডিমের গন্ধটা চলে যায়, অনেক সুন্দর লাগে খেতে, ফ্লেভারটাও ভালো হবে। তো এ পর্যায়ে আমি একটু মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেবো একটু ফুড কালার বা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে একটু ফ্লেভারটা আরও সুন্দর হবে। তো এ পর্যায়ে দেওয়া হয়ে গেছে, আমি একটু আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। তো একটু ভালো করে মিক্স করে নিব করা। তো এ পর্যায়ে আমি আটা নিয়ে নিলাম 1 কাপ, আমি বেকিং পাউডার দিলাম 1 টেবিল চামচ। তো আমি একটু ভালো করে চেলে নিব। তো এ পর্যায়ে আমি সামান্য খাবার ছোটা দিয়ে দিব, একদম খুব সামান্য, 1/2 চামচ থেকেও কম। তো ভালো করে মিক্স করে নিব। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে, 1 কাপের জন্য 1 টেবিল চামচ যথেষ্ট। আমি এখন এটা ভালো করে মিক্স করে নেব। এটা যেভাবে খুশি সেভাবে মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। একটু ভালো করে মিশে নিলেই হবে, যেন দলা দলা না থাকে, একটু ধৈর্য ধরে করতে হবে। তো সঙ্গেই থাকুন, ভালো করে আমি আস্তে আস্তে মিক্স করে নিচ্ছি। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। করে মিক্স করা হয়ে গেছে, দেখুন ব্যাটারের ঘনত্বটা একটু ঘনই আছে। তো আমি এখন চলে যাব যে পাত্রে আমি কেক বানাবো, ভালো করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন প্লাস্টিক ছাড়া। তো আমি একটা পেপার দিয়ে আমি কেকটা ঢেলে দিচ্ছি, আপনারা লেখালেখি পেপার দিতে পারেন। আমি একটু ট্যাপ করে নিব, একটু বাবল থাকলে এটা চলে যাবে। তো আমি চূড়ায় একটা স্ট্যান দিয়ে পাতিল একটু হিট করে নিচ্ছিলাম, ফ্রি হিট করে নিচ্ছি। আপনার লবণ দিয়ে দিচ্ছিলাম, আমি কেকটা বসিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে দেবো, সিলভারে করে পাতিল নিলে কিন্তু একটা ভালো হয়। আমি সিলভারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমি 35 মিনিট পর চলে আসবো। তো চলে আসলাম, আমি কাঠি দিয়ে চেক করে দেখাই দিলাম, যে দেখলেই বুঝতে পারবেন যে এটা আসলে একটু লেগে আসছে না, তার মানে হয়ে গেছে। তো এটা গরম অবস্থায় ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ উঠিয়ে রাখতে হবে। তো আমি চলে আসলাম, এখন আমি খুলে নেব, দেখেন এটা কত সফট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে ভালো থাকবেন।